হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে বিকেল 5:15। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর অনেক দিন বলা ভুল, অনেক মাস অনেক বছর পর এরকম মুড়ি মাখা খাচ্ছি, মানে আচার দিয়ে। চেনাচুর মুড়ি মাখা তো খাওয়া হয়, আচার দিয়ে মুড়ি মাখা এই ফার্স্ট বলছি, সরি, অনেক দিন পর। পেঁয়াজ আচার, তারপর চানাচুর, চানাচুরে বাদাম রয়েছে, একটু নুন দিয়ে, ও লঙ্কা নিলে ভালো, তোমার এখানে অত বেশি ঝাল খায় না। ঠিক আছে, যাই হোক, এটাই মেখেছি, এটাই অসম লাগবে খেতে। এই কয়দিনে যা গরম পড়েছে, মানে 40-এর নিচে নামছেই না দিনের বেলা ডিগ্রি। আমার ছেলে কেউ দেখাতে হবে, ও দেখো খালি গায়ে রয়েছে আর প্যান্ট পরা রয়েছে, তাও মাথার এখানে ঘামাচি, বুকে ঘামাচি উঠে লাল লাল দানা দানা হয়ে গেছে এইখানে থেকেও। আগে দোতলায় ছিলাম, গরমটা বেশি লাগে ঠিক মনে হয়, কিন্তু এখন তো সবার নিচতলায় রয়েছে, তারপরেও এই অবস্থা। আরও চকলেট খাচ্ছে, আঙুলে লেগে আছে, তোমাদের দেখা যাই বল, সেটাই বলছি যে এত গরম পড়েছে বলার মতো না। এই যে ভিডিও করার সময় পাখা অফ করে তোমাদের সাথে কথা বলছি, মনে হচ্ছে না পাখা চলুক, পাখার আওয়াজ যাক। বিশাল গরম, বিশাল গরম। আর গরমে আমার কিছু রান্না বান্না করতেও ইচ্ছা করছে না দিনের বেলা, মনে হচ্ছে রাতের বেলাই করি আজকেও। আর এমনিতেও আজকে সূর্যগ্রহণ ছিল, মানে যদিও আমাদের এখানে সূর্যগ্রহণটার প্রভাবটা অত বেশি পড়েনি, বাইরের দেশে হয়েছে। বাবা হাত ধুই আসো, কিন্তু তা হলো সূর্যগ্রহণ তো, ওর জন্য আজকে আর দুপুরে কিছু রান্না করিনি। জাস্ট ওই 12টায় ইয়ে কেটেছে, মানে গ্রহণ কেটেছে, 12:30টার দিকে ভাতটা করেছে, একটা একটু পাঁপড় ভেজেছি, আর কালকের এঁচোড়ের তরকারি ছিল, ওই এঁচোড়ের তরকারি দিয়ে ওই দিয়ে দুপুরটা চালিয়ে নিয়েছি। বা রাতের জন্য কিছুই নেই, শুধু ভাতটা বানানো আছে। আর কদিন আমরা রাতে রুটি খাচ্ছি না, গরম তো গরমে ভাতই খাচ্ছে, ওর জন্য দুপুরেই ভাতটা বেশি করে করে রাখছি, রাতে ফ্রিজের থেকে বের করে নিচ্ছি, মানে খাবার কিছুক্ষণ আগে, 1-2 ঘন্টা আগে, ঠান্ডা ভাব তাড়াতাড়ি কেটে যাচ্ছে এত গরম। আর রাতে ভাবছি ইয়ে করব, ভাত তো রয়েছে, ওই রিশানের বাবা রোববার দিন, হ্যাঁ আগে রোববার আর কি মাংস নিয়েছিল, তার থেকে কিছুটা মাংস ছিল, ওই মাংসই ছোটো ছোটো করে পিস করে আলুতে, মানে পাতলা করে একটা ঝোল করবো, মানে বেশি মশলাপাতি দিয়ে না, কারণ ভালো লাগছে না গরমে এত মশলাপাতি খাবার খেতে, পাতলা করে ঝোল করব, ওই দুপুরবেলা চালিয়ে নেওয়া, দুপুরবেলা বলছি ঠিক আছে, মাথাটা গেছে, রাতের বেলা চালিয়ে নেওয়ার জন্য করব। তবে এখন না, এমনি ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ভাব কাটাতে রেখেছি, এই এখন চা খাই, এরপরে সন্ধে দেবো, কারণ 6টা বাজতে চলেছে, সন্ধে দেবো, রিশানকে পড়াবো, তারপর আমার একটু দোকানে বেরানোর আছে, দুধ কিনতে যাব। এই সব করে ঠরে তারপরে, কারণ ভাত তো করা যে শুধু মাংসের ঝোলটা, তো এসে তারপর মাংসের ঝোল বসাবো। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা যে বাথরুমে যে ধাম ধাম হচ্ছে, কারণ ওই বাথরুমের যে হাওয়াটা আছে জানলার ওখানে, যে হাওয়াটাই হাওয়ায় দরজার দাম দাম হচ্ছে, মানে খুলে রাখতে হয়, খুলে মানে কি এমনি ভেজিয়ে রাখতে হয়, ঈশান 14 বার যায় না, এবারে খুলে দাও করতে থাকি, ওর জন্য খোলা থাকলে কি ভেজা না থাকলে ওর মতো করে দরজাটা খুলে যা করার আছে, বাথরুম করার বা হাত ধোয়ার, ধুয়ে চলে আসে। Thank you.
এখানে মাংসে যা যা মশলা লাগে, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর অল্প তেল আর অল্প মশলায় করছি। এদিকে মাংস আলু সিটি হয়ে গেছে, কষুন কাজু মশলাটা খুবই অল্প, মানে একদম ঘুরতে গেলে পাতলা টেলটেলে ঝোল হবে, আর মশলা নেই বললেই চলে। গরম পড়েছে বলে এই জোগাড়। মাংসগুলো একদম কেটে নিয়েছি, দেখেছ ওই ছুরি দিয়ে গুড়ি গুড়ি করে নিয়েছি, অল্প একটু মাংস ছিল ওর জন্য এইরকম। একেই বলে জোগাড়, এই ঝোলের সাথে কষু। এই পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, নুন ঠুনটা দেওয়া আছে, আর আজকে আর মাংসের মশলা দিইনি, গরম মশলা ফোড়ন দিয়েছি। হ্যাঁ তো মশলাই নি, ঝোল টেল টেল, এই একটুখানি ফুটলে নামিয়ে ফেলি। রান্না কমপ্লিট হলো কিন্তু দোকানে যাওয়া হলো না, নাকি দেখি একটু যা, 8:30 বাজে, ভাবছি যাবো কি না, ইচ্ছা করছে না, হেভি গরম লাগছে, আরও রান্না করে উঠেছি আরও বেশি গরম লাগছে। ভাতটা ফ্রিজের থেকে বের করে রাখলাম, 8:30 বাজে, ওই 10:30-10:30 দিকে খাবো, ততক্ষণে ভাতের ঠান্ডা ভাব কেটে যাবে। আমার ছেলে ওই দিকে দুঃখ মেরে ঝাঁপাচ্ছি, এত গরম, রাতের জন্য আমি রান্না রাখি না, আমি রান্না করছিলাম, ওর বাইরে খেলছিল একটা বন্ধুর সাথে, এখন নিয়ে এসেছি বলে কাঁদছে। সে বন্ধুটা বাড়ি ঢুকে গেছে, ও ঢুকবে না, ঘরে ঢুকেছি বলে কাঁদছে, কাঁদু ভালো করে দেখো, দেখো কুমির হয়ে গেছে, ভালো করে দেখায়, ব্যাক ক্যামেরায় ভালো বুঝতে পারবে, এই দেখো আর কান্না বন্ধ হয়ে গেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কুমিরটা চলে গেল, ওই দেখো দরজা দিয়ে দিল, অন্ধকারে বসে থাকবে, এখানে পাখা চলছে গরমে ওখানে বসে থাকবে, যে যে আর কিচ্ছু, আয় বুঝছেন, এদিকে আয়, গাটা মুছবি, আয়, ঘেমে গেছে এত খেলেছে বলনি, ইস, তিনটে বল বের করে দিচ্ছে, একটা ডেনে ফেলেছে আর দুটো একজনের গাড়ির তলায় ঢুকিয়ে রেখেছে, এরম ছেলে। বাবা এখন 10:30 বাজে, ছেলের খাওয়া হয়ে গেছে, আর এই দেখো ছেলের ঘামাচ্ছি, দেখো এইখানে এসো, দেখ আর বুকটা দেখাই তাহলে ভালো মতো বুঝবো, বা গলাটা উঁচু কর, দেখেছো কি ঘামাচি হয়েছে, ছুঁচ ফেলার জায়গা নেই, এত ঘামাচি হয়েছে, এইখানে এসো, দোতলায় ছিলাম ঘামাচি হতো মান্না যেত, দেখেছো পিঠে, এই ফোকাস কর, এই দেখো পিঠে ভর্তি। আর আমার আজকে দোকান যাওয়া হলো না, কারণ ঋষানের বাবা মুদি সাদাই আনতে গেছে, ওই যেটা মানে 2 মাসের একবারে, সে আনতে গেছে, তাই বসে আছি, আনুক তারপর ঘরে ঢুকাবো, আজকে গোছানো হবে না কিছু, কালকে গোছাবো। এখন রাত্রি 11:40, এতক্ষণে ঋষানের বাবা এই সমস্ত মুদি সদাই নিয়ে এলো, ওই ঘরেও কিছু মাল রয়েছে, দাঁড়াও এই যে এখানেও কিছু মাল রয়েছে, মুদি সদাই নিয়ে এসছে। আর এখানে এই মাত্র এখনও আমরা খাইনি, ঋষানকে খাইয়ে দিয়েছি, আমাদের খাওয়াইনি, এইবার খেতে বসবো, আমার পেটে ছুঁচো ডন মারছে। আর এখানে ভাত বের করা, ও কড়াই থেকে তো বের করেছি, এই হচ্ছে পাতলা চিকেনের ঝোল, আর খাওয়া হবে, যা খাবো খাবো, যদি বাঁচে কালকে হয়, মনে হয় না বাঁচবে, যদি বাঁচে তো থাকবে। আরও আরেকটা, এই এতক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, ওখানে হাওয়া দিয়ে আম পড়েছে, অনেকগুলো আম পড়েছে রাস্তায়, আমরা সবাই মিলে ভাগ করে নিলাম, এই গাছ থেকে পড়েছে না, এরকম ফেটে 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 গেছে, হেভি মজা লাগে, এরকম গাছের আম, ও কী সুন্দর গন্ধ মিষ্টি আমটার,
কাঁচা মিঠে আমগুলো। এইমাত্র গা ধুয়ে এলাম, নিচতলায় থাকি কিন্তু তাহলেও না এত গরম লাগে, ঘামাচি হয়নি আমার, কিন্তু বিশাল আঠাটা কেমন গরমটা। এই গা ধুয়ে নাইটি চেঞ্জ করে আর একটা ধোয়া নাইটি পরে শুলাম, পাখা চলছে, মানে জোরেই পাখা চলছে, বেশ ভাল লাগছে। পাউডার ফাউডার দাঁড়া, ওকেও দেখা যায়, পাউডার দিইনি আর ওকে ওর গাটা গামছা দিয়ে স্পঞ্জ করে সুদল লাগিয়েছে। তারপর এখন দুধ খেয়েছে, ঘুমিয়ে দিবি তো, ঘুমিয়ে দিবি তো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ তুই করবি বাবা, অস্থির হয়ে গেছে বলো। বাবা বাবা।